नमस्कार बंधुरा, आमी तन्मय सर्दार बार्सेर बेड़ी यूट्यूब चैनल पक्ष थेके आपनादेरके जानाई स्वागतम। बंधुरा, पाखी पालन बिजनेसे आमी कोन पाखी दिए आमार जीवने पाखी पालन शुरू करेछिलाम सेई विषय आजकेर आपनादेर साथे किछु कथा शेयर करब एबं एई पाखी पालन शुरू करते गिए कि कि समस्यार सम्मुखीन होते होयेछे सेई विषये किछु कथा आपनादेरके जानाबो। चलुन ताहले बेशी देरी ना करे भिडियो शुरू करा जाक। बंधुरा, पाखी पालन बिजनेसे आमी प्रथम बद्री पाखी दिए पाखी पालन शुरू करेछिलाम कारण शेखार जन्ने जे कोनो एकटा पाखिर प्रयोजन आछे। किन्तु आमार पछन्देर पाखी हलो बद्री पाखी। निउकामार जारा तैरी होच्छे बा अनेकेरी पछन्देर पाखी बद्री पाखी हबे, कारण बद्री पाखी देखते खूब सुंदर आर बद्री पाखिर खर्चाओ कम आर बद्री पाखी प्रोडक्शनो भालो हय आर रोगबालाई दिक थेके तो कोनो कथाई नेई। তাই আমি বদ্রি পাখি দিয়েই আমার বিজনেস শুরু করেছিলাম। বিগত 3 বছর আমি বদ্রি পাখি পুষে একটা আর্নিং এর জায়গা তৈরি করেছিলাম। আমার একটা নেশা তৈরি হয়েছিল পাখি পালনে বা পাখি বিজনেসে এই বদ্রি পাখি থেকেই। তারপরে আমি আস্তে আস্তে বদ্রি পাখি ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে ফিঞ্চের জগতে চলে এলাম। ফিঞ্চের জগতে যখন আমি এলাম তখন আমি ফার্স্ট কিন্তু এই কম দামি ফিঞ্চ দিয়েই আমার বিজনেস শুরু করেছিলাম, কারণ আমি জানি না ফিঞ্চ কেমন হবে, কতটা কি হবে, কারণ বদ্রি পাখিতে আমার একটা প্র্যাকটিস হয়ে গেছিলো। বদ্রি পাখিতে কোনো রকম সমস্যা ছিল না, তার রোগবালাই কম, বলতে গেলে খুব একটা ঠান্ডা লাগা আর একটু ডায়রিয়া, এই দুটো প্রবলেম ছাড়া বদ্রি পাখির কোনো রকম প্রবলেম আমি দেখিনি। তো ফিঞ্চে একটু ভয় লাগছিলো যে কি সমস্যা হবে না হবে, ছোটো প্রাণী। তো আমি ফিঞ্চের জগতে ফার্স্ট আমি জেব্রা ফিঞ্চ পাখি আর বেঙ্গলি ফিঞ্চ পাখি দিয়ে ফিঞ্চ আমি শুরু করলাম। তো ফিঞ্চও আমি 2 বছর ঘাটলাম, দেখার পর দেখলাম যে ফিঞ্চেরও একই সমস্যা, ঠান্ডা লাগা আর ডায়রিয়া আর একটু সিনাটান একটু প্রবলেম থাকে। তো খাবার দাবার ঠিকঠাক মেনটেন করলে সিনাটানটা হয় না। তো তারপরে আমি আস্তে আস্তে এক্সোটিক পাখিতে গেলাম, যেমন গোল্ডেন, আউল, লং টেল, আমার ফার্মে যেসব পাখিগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন, এখন যে সর্দার বার্ডস এভিয়ারি ফার্মকে দেখতে পাচ্ছেন। বিগত 3-4 বছর আগে বা 5 বছর আগে কিন্তু এই সর্দার বার্ডস এভিয়ারি ফার্ম ছিল না, তখন 2-3 পেয়ার বদ্রি পাখি ছিল। আমার এই ভিডিওতে একটা ইমেজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, 3 পেয়ার বদ্রি পাখি দিয়ে এই পাখির বিজনেস শুরু করেছিলাম বা পাখি পালন শুরু করেছিলাম। বিজনেস তো না, প্রথমে শখ তৈরি করেছিলাম, তারপরে পাখি পালন করে আজকের এই বিজনেসের জায়গায় এসেছি। তো নিউকামার বন্ধুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা প্রথমে বিজনেসের দিকে যাবেন না, পাখি বিজনেসের দিকে যাওয়ার আগে আপনারা পাখি পালন শুরু করুন, পাখিকে ভালোবাসুন, তারপরে কিন্তু আপনারা পাখি বিজনেসের দিকে যান। প্রথমেই যদি আপনারা বিজনেসের দিকে চলে যান, আপনারা যদি ধাক্কা খান সেটা সামলাতে পারবেন না। তো যাই হোক, তো আমি ছোটো ফিঞ্চের জগতে এলাম, বদ্রি পাখি তো করলাম, ওখান থেকে একটা আর্নিং করলাম, দেখলাম। তারপরে আমি ফিঞ্চের জগতে এলাম, এক্সিকিউটিভ পাখিতে জগতে এলাম। যখন এক্সিকিউটিভ ফিঞ্চের জগতে এলাম তখন আমি একটা বড় ধাক্কা খেলাম, বিরাট বড় সমস্যার সম্মুখীন হতে হলো। কীরকম সমস্যা? এক্সিকিউটিভ পাখি যেমন ভালো তেমন দামি, তেমন সমস্যাও প্রচুর। এদিক থেকে ওদিক হচ্ছে, তো পাখির ডায়রিয়া হয়ে যাচ্ছে, পাখির লুজ মোশন হচ্ছে, পাখির সিনা টেনে যাচ্ছে, পাখির ঠান্ডা লেগে যাচ্ছে, পাখি কিছু করতে পারছি না, এক্সপায়ার হয়ে যাচ্ছে। এই সমস্যার সম্মুখীন হতে হলো। প্রচুর বড় বড় বিড়াতের সাথে আলোচনা করলাম, প্রচুর ইউটিউব চ্যানেলে ভিডিও দেখলাম, দেখে 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 শিখলাম, এখনও পর্যন্ত আমি শিখে যাচ্ছি। বিগত 7 বছর হয়ে গেল আমি পাখির লাইনে, এখনও আমি শিখছি। কিন্তু এই যে ফার্মে সর্দার বার্ডস এভিয়ারি ফার্মে যেসব পাখিগুলো দেখছেন, এটা একদিনের পাখি না। বিগত 6-7 বছর ধরে আমি পাখি পালন করে শিখে 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 তবে কিন্তু আজকের এই জায়গায় এসেছি। ঠিক আছে বন্ধুরা, তো এইভাবে আমি পাখি বিজনেস শুরু করেছি আর আমার পাখি বিজনেসের প্রথম টার্নিং পয়েন্ট এই বদ্রি। আমার ভিডিওতে যেসব বদ্রি পাখি আপনারা দেখতে পাচ্ছেন, এই বদ্রি হচ্ছে আমার ফার্স্ট পাখি পালনের মেন পাখি। তো এই পাখি, তাও আমি বদ্রি পাখি ছাড়িনি, এই 1 পেয়ার পাখি রেখে দিয়েছি। আমি একটা আমার বন্ধুর বাড়ি গেছিলাম, আমার পাখি ভালো লেগে গেছিলো,
তাই ওখান থেকে এক পেয়ার পাখি আমি নিয়ে চলে এসেছি। এর আগে আমার ঘরে পাখি ছিল, সব বদ্রি পাখি বেঁচে দিয়েছিলাম আগে, দু এক পেয়ার ল্যাংড়া খোড়া বদ্রি রেখে দিয়েছিলাম, ওদের থেকেও ডিম বাচ্চা করতাম। আমার এইসব পাখিদের তো বেচতে পারবো না বা কাককে খাওয়াতে পারবো না, তবে এইসব পাখি দিয়ে ব্রিডিং করিয়েছিলাম, এখানেও একটা আর্নিং করেছিলাম। তো বদ্রি পাখি যেমন আমার পিছন ছাড়েনি, আমিও তেমন বদ্রি পাখির পিছন ছাড়িনি। তো একটা ফ্রেন্ড আমার বাড়িতে এলো, তো বললো আমি বদ্রি পাখি নেবো, আমি বললাম ঠিক আছে সব নিয়ে যাও খাঁচা ধরে। তো সে ল্যাংড়া খোড়া সব বাচ্চা কাচ্চা সমেত সে পাখি নিয়ে চলে গেল। তো তারপরে আমি আমার একটা বন্ধুর বাড়ির থেকে এই এক পেয়ার পাখি নিয়ে এলাম, এই এক পেয়ার স্প্যাঙ্গেল পাখি নিয়ে এলাম, জাস্ট আমার সেট আপে রাখবো, সেটাবে একটা সৌন্দর্য বজায় রাখবে, এবং আমিও যেমন বদ্রি পাখির পিছন ছাড়িনি, বদ্রি পাখিও আমার পিছন ছাড়িনি। এই হলো আমার পাখি পালনের মেন কাহিনী, মেন গল্প। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওতে অনেক কিছু বকবক করলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর কিছু বলার নেই, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সর্দার বার্ড সিবিআরই চ্যানেলটি দেখতে থাকবেন, এইভাবে সাপোর্ট করবেন যাতে আগামী দিন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। টাটা বন্ধুরা।